মিয়ানমারের কোনো উস্কানিতেই বাংলাদেশ কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলে ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা যখন শেখ হাসিনা সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করছে, তখন বিএনপি কি করবে সেই প্রশ্নও রাখেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর প্রায় এক মাস পর রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়ে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বর্তমান সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ অবস্থায় সোমবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির পাশে দেশের জনগণও নেই, বিদেশিরাও নেই। নানান অপকর্ম, সন্ত্রাসী তৎপরতা তারা নির্বাচন পর্যন্ত চালিয়েছে, কিন্তু এতে কোনো সুফল আসেনি। এরপর তারা আশা করেছে যে অন্তত পশ্চিমী বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আছে। এখন প্রেসিডেন্ট বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একযোগে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করার পর কে আপনাদের সাহায্যে ক্ষমতায় বসানোর জন্য আসবে, যাদের ভেবেছিলেন তারা তো একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছিল। দেশে জনগণও নেই, বিদেশি বন্ধুরাও বিএনপিকে ছেড়ে চলে গেছে। গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে আঞ্চলিক বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর লড়াই চলছে। সে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে চলে আসারও ঘটনা ঘটেছে। ওবায়দুল কাদের বিষয়টিকে মিয়ানমারের নিজেদের সমস্যা উল্লেখ করে সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের জন্য এটা একটা উদ্বেগের বিষয়, তারা যতই প্রভোকেশন দেয় আমরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করব না। আমরা যুদ্ধের পক্ষে নয়। আমরা এখন সে উদারতা দেখানোর ব্যাপারটা আমরা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারব। ছাত্রলীগ সহ দলের ভেতরে ভালো খারাপ দুই ধরনের মানুষই আছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার দল কোনো অপরাধেই কাউকে ছাড় দেয় না। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে। এই দেশে যা অবৈধ, ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাস্কারা করেন না, বুঝা বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে